हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुक विद सुनयना। आज के रेसिपी एग मलाई बा डिमेर मलाई। तो मलाई बोलते जेटा बोझानो होय एकटा क्रीमी एकटा रिच भाव थाके ग्रेभिर मध्ये, एकटा रिचनेस थाके आर एकटा क्रीमी टेक्सचार थाके एई ग्रेभिटार मध्ये। एटा खेते खूब सुंदर लागे। এটা গরম ভাতের সঙ্গে যতটা সুন্দর খেতে লাগে ততটাই ভালো লাগে লুচি পরোটা বা রুটির সঙ্গে। আর ডিম আমাদের প্রায় সকলেরই পছন্দের, বিশেষ করে বাচ্চাদের। তাহলে চলুন আজকের আমার এই এগ মালাইয়ের ভিডিও শুরু করি। আমি এখানে চারটে ডিমকে সিদ্ধ করে নিয়েছি, চারটে ডিম সিদ্ধ রেখেছি, নর্মাল পোলট্রির ডিম। আপনারা আপনার ইচ্ছা মতো চাইলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম, যে কোনো ডিমেই এটা বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নেবেন, সেটাকে ওইভাবে সিদ্ধ করে নেবেন। করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলটাকে একটু বেশ ভালো করে গরম করে নেব। এবার আমি এই তেলের মধ্যে এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি লাল করব না কিন্তু তবুও হালকা ভেজে নেব। ভেজে নিলে স্বাদটা খুব ভালো আসে, তো সেই কারণেই আমি ডিমটাকে হালকা ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব সামান্যই ভেজেছি দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্রেভিটা বানাবো। এই যেটুকু পরিমাণ তেল আছে এই তেলটুকুই আমি গ্রেভি বানাতে ইউজ করব। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি সাইজের ছোটো দারচিনিকে আমি টুকরো করে রেখেছি, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি ভাজা করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এটাকে একটুখানি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুনের বাটা। তো আদা রসুন এবং পেঁয়াজ তিনটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে রেখেছি, এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং 3টে কাঁচা লঙ্কাকে একসাথে আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা পেস্টও দিতে পারেন, আবার যদি মনে করেন টমেটোটাকে কুচিয়েও দেবেন তাহলেও দিতে পারেন। তো এটা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে এসেছে। আমি এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশ খানিকটা সময় লাগবে, একটু বেশ তেল ছেড়ে আসবে, সেরকমভাবে ভাজতে হবে। এবার আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আমি এগুলোকেও একটুখানি এই পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এটা সুন্দর কালার এসেছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন, যতটা গ্রেভির প্রয়োজন। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল বাটা, নারকেলটাকে প্লেন কুড়ে নিয়েছিলাম, তারপরে আমি বেটে নিয়েছি মিক্সিতে, তো সেই নারকেল বাটাটা ইউজ করেছি। আপনারা যদি নারকেল বাটা না দিতে চান নারকেলের দুধ, তাহলে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিতে পারেন, সেটাও করতে পারেন। তো আমি নারকেল বাটাটাই পুরোটা ইউজ করেছি এখানে। এবার আমি এখানে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এটাকেও আমি খুব ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দেব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভিটার সঙ্গে, একটু ভালো করে মিশিয়ে নেব ডিমের ফ্লেভারগুলো যাতে
ग्रेभिर समस्त फ्लेवर डिमेर मध्य चले जाए। एबार आमी एखाने दुई टेबिल चामच परिमाण खोआ खीर रेखेछी। এই খোয়া খিরটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। এই খোয়া খির এবং ফ্রেশ ক্রিম আমার নিজের বানানো। ফ্রেশ ক্রিমের ভিডিও আপনারা দেখতেই পাবেন, আমার চ্যানেলে রয়েছে। তবে খোয়া খিরের ভিডিও এখনো আমার দেওয়া হয়নি, কিন্তু সেই ভিডিও আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ডিমের মধ্যে সমস্ত কিছু এই বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে একটুখানি সময় দেব, মিনিট 2-3 সময় দেব, যাতে ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। তো আমার গ্রেভি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। কত সুন্দরভাবে গ্রেভিটা বানানো হয়েছে এবং একটা খুব সুন্দর রিচ কালার এসেছে গ্রেভির মধ্যে। এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার আছে যেরকম থাকে মালাইকারি, যে কোনো মালাইকারি রেসিপিতে। তো এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এই রেসিপিটা দিয়ে গরম ভাতের সঙ্গে যেমন সুন্দর খেতে লাগবে, লুচি পরোটার সঙ্গেও খুব সুন্দরভাবে খেতে লাগবে। আর এইভাবে রান্না করে দিলে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।